কোন পথে চললে কি আমল করলে, কোন শর্ত মানলে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে, ওলি আল্লাহদের সাথে জান্নাতে থাকা যাবে, এর সবক দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজির একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে আমার বিবি, বাচ্চা, মা বাবা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি। যতক্ষণ আমি আপনার দরবারে থাকি, আপনার কাছে থাকি, ততক্ষণ আমি দিলে শান্তি পাই, কিন্তু বিবি বাচ্চার কাছে যখনই যাই, কিছুক্ষণের ভিতরে আমার দিল অশান্ত হয়ে যায়, অস্থিরতা শুরু হয়, তাড়াতাড়ি করে আবার মসজিদে নববীতে আপনার কাছে হাজির হয়ে যাই। যেই মাত্র আপনার নূরানি চেহারা দেখি, সাথে সাথে আমার অশান্ত দিল শান্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো, দুনিয়াতে তো এই ব্যবস্থা আছে আপনাকে দেখার, অশান্ত দিল শান্ত করার, কিন্তু মরণের পর আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, আমার জান্নাত হবে নিম্নমানের, আর আপনার জান্নাতে মাকাম হবে অনেক উপরে, আপনি থাকবেন এক জায়গায়, আমি থাকবো আরেক জায়গায়, সেখানে আমি আপনাকে দেখে কেমন করে আমার অশান্ত দিল শান্ত করব? ওগো নবীজি, জান্নাতে যদি আমি আপনাকে দেখতে না পারি, জান্নাত পেয়েও আমি শান্তি পাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে প্রশ্ন রাখলেন, কিভাবে আমি আপনাকে জান্নাতে দেখব? প্যারা নবী সরওয়ারে দু জাহান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন। সাহাবীর প্রশ্ন আল্লাহ পাক শুনছেন কি শুনছেন না? আল্লাহ পাক জিব্রিল আমিনকে নবীর সাহাবীর প্রশ্নের জবাব দিয়া তার বন্ধু হাবিবের কাছে কোরআনের এই আয়াত নাজিল করে সবক জানাইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়ুতিআল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله পাক সবক জানাই দিলেন, বন্ধু আমার জানিয়ে দাও, যেই মানুষটা আমি আল্লাহর ইতাআত করবে, আমার যে বান্দা আমি আল্লাহর ইতাআত করবে, সাথে সাথে আমার হাবিবের ইতাআত করবে, আমি আল্লাহ তাকে চার দল মানুষের সাথে জান্নাত করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানবো, সাথে সাথে শর্ত হলো নবীর তরিকা মতো চলবো। ঠিক না বেঠিক? জোরে বলেন, কার তরিকা মতো? আল্লাহর নবীর তরিকা মতো চলব, জীবন নবীর তরিকায় গড়ব, আমার জীবনের প্রতিটা কাম, প্রতিটা কাজ আল্লাহর নবীর তরিকা মতো যখন চালাব, রব্বুল আলামিন বলেন, বন্ধু জানায় দাও,
শুধু তোমার ওই সাহাবীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত যে মানুষটা দুনিয়াতে আসবে আর মনের মধ্যে ইরাদা রাখবে, মনের মধ্যে তামান্না রাখবে নবীর সাথে জান্নাতে থাকতে চায়, আমি আল্লাহ তার জন্য নবীর সাথে জান্নাতে থাকার সবক দিয়া দিলাম। আমার আপনার জন্য সবক দেওয়া হয়ে গেল, সাহাবীর প্রশ্নের জবাবে আমাদের জন্য ব্যবস্থা হয়ে গেল। আমরা কে কে নবীর সাথে জান্নাতে থাকতে চাই একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সবাই বলি আমিন। সবক নিজের মন মতো নয়, মন মতো নিজের জীবন গড়লে পড়ে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকা যায় না। নবীর সাথে জান্নাতে থাকার সবক হলো জীবনকে নবীর জীবনের মতো বানাইতে হবে, আমার খাওয়া নবীর খাওয়ার মতো বানাইতে হবে, আমার ঘুম নবীর ঘুমের মতো বানাইতে হবে, আমার ব্যবসাকে নবীর ব্যবসার মতো বানাতে হবে, আমার 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 জীবনের প্রতিটা কাম, বসা দাঁড়ানো হাঁটা হাসি কান্না সব কিছু আল্লাহর নবীর মতো যে বানানোর ফিকির করবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, মনে রেখো, মনে রেখো, শুধু আমার হাবিবের সাহাবীর জন্য নয়, তোমাকেও আমার হাবিবের সাথে জান্নাতে থাকার সুযোগ দেব। আমার ভাইরা বন্ধুরা, আমার আপনার জীবনের যত কাম সমস্ত কাম নবীও করছেন, আল্লাহর নবীও খাইছেন, নবীজিও ঘুমাইছেন, নবীজি ব্যবসা করেছেন, আল্লাহর নবী বিবাহ শাদী করেছেন, আমার আপনার জীবনের যত কাম নবীর জীবনেও ছিল কি ছিল না? অতএব প্রতিটা কাজের মধ্যে নবীর আদর্শ আছে না নাই? আমার আপনার জীবনের প্রতিটা কাজ, এমনকি জুতা পরা থেকে নিয়ে প্রতিটা কাজে আমার নবীর আদর্শ আছে। এজন্য রসুল বলেছেন, রসুল নিজেও বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার আদর্শ অনুসরণ করবে, মহব্বত করবে, মনে রাইখো আমি রসুল বললাম, সে আমাকে মহব্বত করলো আর সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহর নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয় এই দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসাগুলিতে লেনিনের আদর্শ পড়ানো হয় না, কওমি মাদ্রাসায় কার্ল মার্ক্সের আদর্শ শেখানো হয় না, অমুক নেতা অমুক নেত্রীর আদর্শ শেখানো হয় না। কওমি মাদ্রাসাগুলিতে সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী, সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শেখানো হয়। কোন নবীর আদর্শ যে নবী সকল নবীর শ্রেষ্ঠ নবী, কোন নবীর আদর্শ মাদ্রাসায় পড়ানো হয় যে নবীর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমার আপনার নবীর নাম, আমার আপনার নবীর গুণগান আগেকার সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ করছেন। তাওরাত কিতাবের মধ্যে নবীর আলোচনা রয়েছে, ইঞ্জিল কিতাবের মধ্যেও আমার আপনার নবীর আলোচনা রয়েছে। ভাইরা বন্ধুরা, তাহলে একটা ঘটনা শুনুন, নবীজির জন্ম হইতে আরো 1000 বছর বাকি। আল বেদায়াওয়ান নেহায়া কিতাবের মধ্যে সাহেবে বেদায়াওয়ান নেহায়া লিখেন, আমার আপনার নবীর জন্ম হইতে আরো 1000 বছর বাকি। ইয়ামেনের একজন বাদশাহ ছিল, ইয়ামেনের বাদশাহ নাম হলো তুব্বাই আউয়াল হিমিয়ারি। 400 জন আলেম সাথে নিল, যারা তাওরাতের আলেম, তাওরাতের পণ্ডিত, এমন 400 আলেম সাথে নিয়া বিশাল সৈন্যবহর নিয়া মক্কায় আসতেছে। মক্কার কাছাকাছি পৌঁছে গেলেন, কিন্তু মক্কার কোন মানুষ বাদশাকে সুস্বাগতম জানানোর জন্য আগায় নাই, মক্কার বাহিরে আসে নাই। আমরা তো কোনো মেহমান আসলে পরে একটু আগায়া যাই, মেহমানের কদর বুঝে থেকে আগায় আনি, কিন্তু বাদশাহ ইয়ামেনের বাদশাহ এত বড় বিশাল বাহিনী নিয়ে মক্কায় আসতেছে, মক্কার মানুষ জানলো, তবুও কেউ মক্কা থেকে বের হলো না,
বাচ্চার মাইন্ড হলো, বাচ্চা এটা নিয়ে মাইন্ড করলো, সে চিন্তা করলো মক্কার মানুষগুলি কেন আমাকে সম্মান জানায় নাই, তারা কেন আমাকে সম্মান জানাতে মক্কার বাহিরে আসে নাই। তখন সঙ্গে যে 400 জন তাওরাতের আলেম, তারা জানায় দিলেন বাচ্চা যা আপনার শুনে নেন, মক্কার মানুষগুলি কেন কেন আপনাকে সম্মান জানাতে বের হয় নাই। কারণ হলো এই মক্কার জমিনে মক্কার মানুষের প্রাণকেন্দ্র, মক্কার মানুষের মাঝখানে আল্লাহ পাক এমন একখান ঘর তৈরি করেছেন যেই ঘরের নাম হলো খানায় কাবা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর দাম দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি, এত সম্মানী জিনিস তাদের মাঝে আছে। এজন্য এই সম্মানী বস্তু বাইতুল্লাহকে রেখে এরা কাউকে সম্মান জানাইতে মক্কার বাহিরে আসে না। বাদশা ভিতরে ভিতরে আরো খেপে গেল, সিদ্ধান্ত নিল, প্রকাশ করে ফেলল যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো আমি এই ঘর ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ জোরে কর। সাতের 400 জন আলেম তারা পরামর্শ দিলেন জাহাপনা এমনটা করবেন না, এমন যদি করেন তাহলে আগুনে হাত দেওয়া হবে। কেন? কারণ আপনি জানেন না এই ঘর দুনিয়ার সাধারণ কোন ঘর নয়, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের দ্বারা এই ঘর তৈরি হয় নাই। এই ঘরের ইঞ্জিনিয়ার হলেন স্বয়ং আল্লাহ। এই ঘর সাধারণ কোন ঘর নয়। না না, এমনটা আপনি করবেন না, যদি করেন আল্লাহর গজব কিন্তু আপনাকে গ্রেফতার করবে। কিন্তু বাদশা মানে নাই, জিদ ধরেছে, না না আমি ঘর ভেঙে ফেলবো। ওলামায়ে কেরাম বুঝান, এরপরও বুঝ মানে না, এরপরও বুঝ মানে না, সামনের দিকে আগায় আগাইয়া তার বাহিনী নিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ যেই মাত্র হাত লাগায় আল্লাহর ঘর ভেঙে ফেলবে। আর আল্লাহ চায়া চায়া দেখবে কি কন আপনারা, আব্রাহারও আগের ঘটনা, বহু আগের, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন, তবে সাথে সাথে ধরেন না, বাড়তে বাড়তে যখন বেশি বেড়ে যায় তখন আল্লাহ পাক ধরেন। আল্লাহর ধরাটা বড় শক্ত ধরা, আল্লাহ যাকে ধরেন দুনিয়ার কেউ তাকে সারাইতে পারে না, ঠিক না বেঠিক? ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার ধরা বড় কঠিন, আল্লাহ যাকে ধরছেন কেউ আর সারা পায় নাই। ফেরাউনকে ধরছেন সারা পায় নাই, নমরুদকে আল্লাহ ধরছেন সারা পায় নাই, কারুনকে আল্লাহ ধরছেন সারা পায় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধরা ভুলে যান নাই, আল্লাহর ধরা আছে। তবে রব্বুল আলামিন তিনি সুযোগ দেন, সুযোগ দেন দেখি আমার বান্দা এরপরেও উনি ফিরে আসে, ফিরে আসে। বহু মানুষ দুনিয়াতে অন্যায় করার পর আল্লাহ ধরার আগে সে আবার সঠিক পথে ফিরে আইছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। যদি আল্লাহ সাথে সাথে ধরতেন তাহলে ফিরে আসার আর সুযোগ থাকতো না। রব্বুল আলামিন গুনাহগারদেরকেও সুযোগ দেন, পাপিষ্ঠদের নাফরমানদেরকেও আল্লাহ সুযোগ দেন। যেই মানুষটা মদের আড্ডায় যায় আল্লাহ চাইলে ফেরেশতার মাধ্যমে তার ট্যাঙ্ক ভাঙতে পারেন কি পারেন না? যেই মানুষটা হারাম কাজে যায়, জিনাকুরের জিনার জায়গায় যায়, আল্লাহ চাইলে ফেরেশতার মাধ্যমে তার শাহ রক্তার মধ্যে আল্লাহ ধরতে পারেন কি পারেন না? এরপরেও আল্লাহ ধরেন না কেন? মায়া করে, দয়া করে দেখি আমার বান্দা আবার সে সঠিক পথে ফিরে আসে কিনা, অন্যায় কাজের উপর তওবা করে কিনা। এই সুযোগটা দেওয়ার কারণে পৃথিবীর ইতিহাসে বহু বহু মতকুর জিনাকুর তওবা করে আল্লাহর মস্ত বড় অলি হয়েছেন। বাদশা আল্লাহর ঘর খানায় কাবায় যায় হাত লাগায় ফেলল।
সাথে সাথে আল্লাহর গজব নাক মুখ দিয়া অঝরে রক্ত ঝরতে আরম্ভ হলো। রক্ত ফিনকি দিয়া তার নাক তার মুখ দিয়া রক্ত ঝরে, বাদশাহ মাটিতে পড়ে যায়। উলামায়ে কেরাম যারা সাথে ছিলেন তাওরাতের আলেম তারা তারে বুঝাইতেছেন, বুঝ মানে নাই, এখন তার উপর গজব, ডাইরেক্ট গজব। এখন বলতেছে ও আল্লাহর ওলিরা তাড়াতাড়ি বলো আমি এখন কি করব, ভুল হয়ে গেছে। ওলামায়ে কেরাম বলেন তাহলে আর দেরি করবেন না, তাড়াতাড়ি তওবা করেন, কারণ আল্লাহ তওবাকারীর তওবা যত বড় অন্যায় করুক আল্লাহ তওবা কবুল করেন, ঠিক না বেটি? জোরে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার যত বড় গুনাহ করুক এরপরও যদি তওবা করে আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহকেও আল্লাহ মাফ করে দেন। উলামায়ে কেরাম পরামর্শ দিলেন তওবা করেন, তওবা করেছি আল্লাহ আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সাথে সাথে আল্লাহ তওবা কবুল করলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এইবার তুব্বায় আউয়াল হিনিয়ারি আল্লাহর ঘরের প্রতি তার আজমত, আল্লাহর ঘরের প্রতি তার দুর্বলতা, আল্লাহর ঘরের প্রতি তার সম্মান বেড়ে গেল। সাথে সাথে সিদ্ধান্ত নেই আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ লাগাবে। সর্বপ্রথম বাইতুল্লাহর গিলাফ লাগায় তুব্বায় আউয়াল হিমিয়ারি, আমার আপনার নবীর জন্মের 1000 বৎসর আগে। তারপরে উলামায়ে কেরামদের নিয়ে আজ সফরে বের হয়, সফরে বের হয় একটা রাস্তা মক্কা থেকে সফরে বের হয়েছে, এমন একটা রাস্তা দিয়ে সফরে বের হলো। ওলামায়ে কেরাম তার সাথে 400 জন তাওরাতের আলিম তারা সফরে যাচ্ছেন, এমন রাস্তা দিয়া যান আর তাওরাতের আলিম তারা তাওরাত কিতাব উল্টান, তাওরাতের ওই পৃষ্ঠাগুলি উল্টান, তাওরাতের ওই লেখাগুলি তারা ইয়াদ করেন। কোন লেখাগুলি ইয়াদ করেন? তারা চিন্তায় পড়ে গেলেন। বাচ্চা জিজ্ঞেস করে কি তোমরা ভাবো? কয় আমরা ভাবতেছি আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে একটা রাস্তার বিবরণ দিয়েছেন, একটা রাস্তার বিবরণ আল্লাহ দিয়েছেন, কোন রাস্তা? আখির জামানার নবী, রহমতের নবী, সরওয়ারেতু জাহান মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, স্বজাতীয় লোকরা তাকে মক্কায় থাকতে দিবে না, নবীজি বাধ্য হয়ে মদিনায় হিজরত করবেন। সেদিন হিজরতের রাস্তাটা কোন রাস্তা হবে ওই রাস্তার বিবরণ পর্যন্ত আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছেন। আল্লাহ তাওরাত কিতাবে যেই রাস্তার বিবরণ দিয়েছেন ওই রাস্তা আর এই রাস্তা 100-তে 100 মিলে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাদশা, আমাদের মনে হয় এই সেই রাস্তা যেই রাস্তা দিয়ে আখিরি নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। সামনের দিকে আগান, মদিনা আইসে প্রবেশ করেন, তখনও মদিনায় তেমন কোনো ঘরবাড়ি নাই, মদিনার শহরে ঢোকা মাত্রই মদিনার আকাশ বাতাস, মদিনার চতুর্দিকে পাহাড় পর্বত, মদিনার চারদিকে খেজুরের বাগান, ওইগুলি নিয়েও তারা গবেষণায় পড়ে গেলেন। 400 জন আলেম তারা গবেষণায় পড়ে গেলেন, আর বাচ্চাকে বলতেছেন বাচ্চা জাহাপনা আল্লাহ পাক তার তাওরাত কিতাবের মধ্যে একটা শহরের বিবরণ দিয়েছেন, যেই শহরের নাম হবে মদিনাতুন নবী, যেই শহরের নাম হবে মদিনাতুল মুনাব্বারা, যেই শহরে আখেরি নবী হিজরত করে আসবে
করেন, ওই শহরটা কেমন হবে, এই শহরের আবহাওয়া কেমন হবে, এই শহরের চতুর্দিকের পাহাড় পর্বতের কন্ডিশন কেমন হবে, ওই শহরের খেজুরের বাগানগুলি কেমন হবে, এর বিবরণ আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে দিয়েছেন। আমরা আল্লাহর দেওয়া বিবরণের সাথে এই শহরের মিল 100-তে 100 পাই। জোরে বলি সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সামওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবগা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ কত কুদরত ওয়ালা মালিক, তার হাবিবের হিজরতের রাস্তার বিবরণ আগেকার কিতাবে দিয়েছেন, তার হাবিবের হিজরতের দেশ মদিনাতুল মুনাওয়ারার বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। এইবার 400 জন আলেম তারা তুব্বায় আউয়াল হিমিয়ারিকে বলতেছেন, বাচ্চা যাপনা, আমরা মদিনা শহরের সন্ধান পেয়ে গেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মদিনা ছেড়ে আর আমরা ইয়ামেন যাব না, আমরা এখানেই থেকে যাব আল্লাহর নবীর আসার অপেক্ষায়। যদি নবী আসেন বহু পরে, আমরা এর ভিতরে ইন্তেকাল করি, আমাদের কবর হবে মদিনাতুল মুনাব্বারা, আর আমাদের কবরের পাশ দিয়া দিনের নবী তিনি রহমতের কদম নিয়ে হাঁটা চলা করবেন, আমাদের কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। খুশনসিব খুশনসিব, নবীজির কদম মুবারক যদি আমাদের কবরের পাশ দিয়া যায় রে, তবু আমরা আমাদেরকে ভাগ্যবান মনে করব। বাচ্চা যাপনা, আপনি যদি আমেন চলে যেতে চান, আপনি চলে যান, আপনি আমেনের বাচ্চা, আপনাকে যেতেই হবে, আপনি যেতে চাইলে যান, তবে আমরা মদিনা ছেড়ে যাব না। আপনি বাচ্চা হিসাবে আবদার, আমরা 400 জন আলেমের জন্য 400 বাড়ি বানায় দিয়া যান, ঘর বানায় দিয়া যান, এটা আপনার বহুত বড় এহসান হবে। যদি করেন আর বাড়ি নাও বানান তবু অসুবিধা নাই, তবু আমরা মদিনা ছেড়ে যাব না। এইবার বাদশা তুব্বায় আউয়াল হিমিয়ারি 400 জন আলেমের জন্য সে ঘর বানায় দিল, 400টা ঘর বানাইল, কিন্তু একটা ঘর অতিরিক্ত বানায় বাদশা মদিনায়। মনের মাধুরী দিয়ে, মনের মাধুরী দিয়ে একটা ঘর বড় সুন্দর করে বাচ্চা বানাইলো, ঘরটা তালা দিয়া দিল, চাবিটা আমির সাহেব যিনি তার হাতে দিয়া দিল। আপনারা মদিনায় থাকবেন, মদিনা থাকেন, আমি যদি ইয়ামেনের বাচ্চা না হইতাম আমিও মদিনায় থাকার সিদ্ধান্ত নিতাম। একটা ঘর বানিয়ে দিলাম, এই ঘরের তালা আবদ্ধ থাকবে, চাবিটা আমি সবের হাতে দিলাম, আমার একটা চিঠিও আপনার হাতে দিলাম, এই চিঠি আর চাবিটা আমানত, ও বাচ্চা কার জন্য এই ঘর বানাইলা? ইয়ামেনের বাচ্চা তুব্বায় আউয়াল হিমিয়ারি বলে, ওগো আমির সাহেব, ওলামায়ে কেরাম তোমরা শুনে নাও,
দিনের নবী রহমতের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মদিনায় এসে আল্লাহর নবী কোন বাড়িতে উঠবেন, কোথায় নবী বিশ্রাম নেবেন, মদিনা আসা মাত্রই নবীজির বিশ্রামের প্রয়োজন, আল্লাহর নবীর বিশ্রামের জন্য, নবীজির অবস্থানের জন্য আমি একটা ঘর নবীর জন্মের 1000 বছর আগে বানায় গেলাম। এই যে নেন চাবি, এই চাবিটা আল্লাহর নবীর হাতে দিবেন, আর এই জেনেন আমার চিঠি, এই চিঠিখানাও দিনের নবী মায়ার নবীর হাতে দিবেন। জোরে কর না সুবহানাল্লাহ। ঘটনা কতদিন আগে, নবীর জন্মের কতদিন আগে? 1000 বৎসর আগে। ভাইরা বন্ধুরা, এই দিকে আল্লাহর নবী মক্কায় জন্ম নিলেন, 1000 বৎসর পরে নবী মক্কায় জন্ম নিলেন। নবীজি 40টা বৎসর মক্কায় কাটালেন, 40 বৎসর বয়সে আল্লাহ পাক নবীকে নবুয়তি দিলেন। এরপরে নবীজি 13টা বৎসর মক্কায় কাটান, দিনের দাওয়াত দেন। মক্কার মানুষগুলি নবীজির উপর চরম আকারে নির্যাতন করলো, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন চালালো। আল্লাহ পাক জানায় দিলেন, বন্ধু মক্কার জমিনে জবাব দেওয়া নয়, মক্কার জীবনে প্রতিবাদ করা নয়, শুধু মুখ বুঝে বুঝে নির্যাতন সহ্য করে যাও, আমি আল্লাহ মক্কার জমিনে প্রতিবাদ করার অনুমতি দেই নাই, প্রতিবাদ করার অনুমতি পাবে মদিনায়। 13টা বৎসর নবীজির উপর নির্যাতন হলো, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হলো, শুধু নির্যাতন সহ্য করে গেছেন, প্রতিবাদ করেন নাই। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah Muhammadur Rasulullah, jure boli sallallahu alaihi wasallam। 13টা বৎসর শুধু নির্যাতন সইলেন, এরপর আল্লাহ হিজরতের অনুমতি দিলেন, আদেশ করলেন, বন্ধু মদিনায় হিজরত করো। আল্লাহর নবী যে রাত্রে মদিনায় হিজরত করবেন, এই রাত্রে মক্কার মানুষগুলি নবীজির ঘর ঘেরাও করে রাখছে। আবু জেহেলের নেতৃত্বে নবীজির ঘর ঘেরাও। আল্লাহ বলেন, বন্ধু হিজরত করো। প্রিয় নবী বলেন, ওগো মালিক কেমন করে হিজরত করব, দুশ্মন চতুর্দিকে পিস পিস শব্দ শোনা যায়। আল্লাহ পাক বলেন, বন্ধু এক মুষ্টি বালি হাতে নিয়ে দুশ্মনের দিকে ঢিল মারো, সবগুলির চোখ আমি আল্লাহ অন্ধ করে দেব। দিনের নবী মায়ার নবী বলেন, মালিক সামনের দিকে ঢিল মারলে পিছনের দুশ্মন বেঁচে যায়, পিছনে মারলে সামনের দুশ্মন বেঁচে যায়, ডানে মারলে বামের দুশ্মন বেঁচে যায়, বামে মারলে ডানের দুশ্মন বেঁচে যায়। আল্লাহ কিভাবে মারবো চতুর্দিকে দুশ্মন? আল্লাহ বলেন, বন্ধু ঢিল মারা তোমার কাম, চতুর্দিকের দুশ্মনের চোখ অন্ধ করে দেওয়া আমি আল্লাহর কাম। আসসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিন আল্লাহ, আমার আপনার কাজ হলো চেষ্টা করা, পরিপূর্ণতা দান করা কার কাম? আল্লাহর। নবীজি হিজরত করবেন, ঘর থেকে বের হলেন, এবার আল্লাহর কাছে বলেন, মালিক আমি তো যেই রাস্তা দিয়া যাই সেই রাস্তা দিয়া মেশকের গ্রাম বহু সময় পর্যন্ত থাকে, দুশ্মন আমার শরীরের সুখ গ্রাম পেয়ে পেয়ে তালাশ করতে বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু শুধু চোখ নয়, এদের নাক পর্যন্ত আমি বন্ধ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। গ্রান নেই কি দিয়া,
নাক দেয়া, নাকও বন্ধ, চোখও বন্ধ। নবীজি হিজরত করলেন, মদিনা প্রবেশ করলেন, মদিনা শহরে ঢুকেন নাই, মদিনা শহরের পাশের এলাকা কুবা, ও কুবা এলাকায় আল্লাহর নবী অবস্থান করলেন। কুবা হলো নবীজির বাবা আবদুল্লাহর নানার বাড়ি, আল্লাহর নবীর বাবা আবদুল্লাহর নানার বাড়ি মদিনার কুবা এলাকায়। নবীজি বাবার নানার বাড়ির এলাকায় প্রথমে যে উঠলেন, সর্বপ্রথম মসজিদ বানালেন মসজিদে কুবা, আর ঘোষণা দিলেন মসজিদে কুবায় যারা দুই রাকাত নামাজ আদায় করবে, একটা উমরা কবুল কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য হাজি সাহেবরা হজ করতে গেলে মদিনা শরীফ যাওয়ার পর যখন জিয়ারা করা হয়, জিয়ারাতে মসজিদে কুবায় তাদেরকে নেওয়া হয়, দুই রাকাত নামাজ পড়লে পরে একটা উমরার সওয়াব আল্লাহ তাকে দান করেন। মসজিদে কুবায় কুবা এলাকায় আল্লাহর নবী অবস্থান করলেন। এইদিকে যেই আমির সাহেবের হাতে বাদশা, ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি যে চাবি আর চিঠি দিয়েছিল, ওই চাবি আর চিঠি দেওয়ার সময় বাদশা বলেছিল যে তুমি মারা যাবার আগে তোমার সন্তানের কাছে এই চাবি চিঠি দিয়ে যাবা, তোমার সন্তান তার সন্তানের হাতে দিয়া যাবে। এইভাবে হাত বদল হয়ে হয়ে নবীজি যেদিন মদিনায় হিজরত করে আসবেন, ওই দিন আল্লাহর নবীর হাতে যেন আমার এই চিঠি আর চাবি পৌঁছে যায়। প্রিয় নবী, রহমতের নবী, কুবা এলাকায় মদিনার মানুষ আল্লাহর নবীকে সুস্বাগতম জানিয়ে আনার জন্য কোবা এলাকায় যাচ্ছেন। প্রত্যেকের মনের ভিতরে তামান্না, প্রত্যেকের মনের ভিতরে ইরাদা, আল্লাহর নবীকে তার ঘরে সবার আগে আনবে, নবীকে তার বাড়িতে এনে অবস্থান করাবে। প্রত্যেকের মনের মধ্যেই তামান্না। মদিনার মানুষ কোবার দিকে যাচ্ছে, ভাইরা বন্ধুরা ওই দিকে যাচ্ছে চিঠি আর চাবি, হাত বদল হয়ে হয়ে হাত বদল হয়ে হয়ে সর্বশেষ যেই মানুষের হাতে ওই চিঠিয়া চাবি এসে পৌঁছল, আমির সাহেবের বংশের যেই লোক সর্বশেষ যার হাতে এই চিঠি চাবি পৌঁছল, তিনি হলেন আল্লাহর নবীর সাহাবি যার নাম আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদে নববীর মসজিদে নববীর পাশেই যার বাড়ি আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠি আর চাবি তার হাতে এসে পৌঁছল। আল্লাহর নবী কুবা এলাকায় মদিনার মানুষ দলে দলে কুবায় যায়, তারা আবু আইয়ুব আনসারিকে বলে,
তুমি কি কুবায় আমাদের সাথে যাবা না? দিনের নবী মায়ার নবী কুবায় অবস্থান করেন, নবীকে আগায় আনার জন্য তুমি কি আমাদের সাথে কুবায় যাবা না? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাতে একটা আমানত রয়েছে, ওই আমানত রেখে আমি কোথাও যেতে পারি না, তোমরা যাও। আর আমার বিশ্বাস, দিনের নবী মায়ার নবী এই আমানতের খবর আল্লাহ তার হাবিবকে জানাইছেন। আমার মনে হয়, আমার বিশ্বাস, দিনের নবী আমার খুঁজে এই জায়গায় আসবেন। সুন্দর করে ওই ঘরটা শুধু মুসামুসি করেন, এইদিকে মদিনার মানুষ কুবায় গেল, নবীজির সাথে দেখা করলো। ও গো আল্লাহর নবী, আমার ঘরে আপনি উঠেন, আমার ঘরখানা অনেক বড়, কোনো অসুবিধা নাই, রুমও অনেক বেশি। কেউ কয়, ও গো নবীজি, আমার বাড়িটা অনেক বড়, আপনি আমার বাড়িতে অবস্থান করেন। কেউ কয়, আমার বাড়িতে, অমুকে কয়, আমার বাড়িতে। সবাই চায় দিনের নবীকে তার বাড়িতে বসাবে, তার বাড়িতেই রাখবে। নবীজি জবাব দিলেন, আমি কার বাড়িতে উঠবো, কোথায় অবস্থান করব আমি জানি না, জানে আমার উটনি। কার ইশারায়? জোরে বলি, কার ইশারায়? আমার উটনি মালিকের ইশারায় চলতে থাকবে, যেই বাড়িতে যাও এই উটনি বসে যাবে, ওই বাড়িতেই আমি অবস্থান করব। আল্লাহর নবী উটনির পিঠে উঠলেন, উটনি রওনা দিয়েছে, আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়েছে সাহাবায়ে কেরাম। প্রত্যেকেই মনে মনে আশা, মদিনার মানুষগুলি সামন থেকে মনে মনে আশা করে, আল্লাহ এই উটনি যদি আমার বাড়িতে বসত, তার বাড়ি পাস করে চলে যায়, নিরাশ হয়ে যায়, সামনের বাড়িওয়ালা আশায় বসে থাকে, তার বাড়ি চলে যায়, নিরাশ হয়ে যায়। উটনিটা এমনি ভাবে মদিনার অলিগলি এমন ভাবে উটনিটা হাঁটতেছে, এমন ভাবে যাইতেছে, যেন মনে হয় উটনি মদিনার প্রতিটা অলিগলি উটনি চিনে। আল্লাহু আকবার। যেতে যেতে মসজিদে নববী ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে তুব্বাই আউয়াল হিমিয়ারির দেওয়া চিটিয়ার চাবি, ওই বাড়িতে যাইয়া উটনিটা বসে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আবু আইয়ুব, কোথায় আমার চিঠি, কোথায় আমার চাবি? দিনের নবীর হাতে চাবি দেওয়া হয়, চিঠি দেওয়া হয়, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কিসের চিঠি, কিসের চাবি, কিছুই তো জানি না, কিছুই বুঝি না। আল্লাহর নবী তখন জানায় দিলেন পুরা ঘটনা, আল্লাহ আমাকে জানাইছেন আমার জন্মের বহু আগে, 1000 বছর আগে, ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি মদিনায় আমার জন্য থাকার ঘর বানায় দেওয়া গেছে, আমার জন্য ঘর বানায় দেওয়া গেছে, এই ঘর হলো সেই ঘর, এই হলো ঘরের চাবি, আমার চিঠিটা কোথায়, চিঠিটা দাও। চিঠিটা আল্লাহর নবী হাতে নিলেন, চিঠি পড়তে শুরু করলেন। চিঠিতে তুব্বাই আউয়াল হিমিয়ারি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, মক্কার মানুষগুলি আপনাকে থাকতে দেবে না, হিজরত করে আপনি মদিনায় আসবেন, আল্লাহ কথাগুলি তাওরাত কিতাবে আগে উল্লেখ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আসার পর কোথায় বসবেন, কোথায় উঠবেন, আমি আপনার জন্য ঘর বানায় দিয়া গেলাম, ও গো নবীজি, দয়া করে আপনি আমার ঘরে অবস্থান করবেন। ইয়া রাসূলুল্লাহ, আর একটা কথা গো নবী, আপনার উপর যারা ঈমান আনলো সবার আগে আমি আপনার উপর ঈমান আনলাম। আল্লাহু আকবার। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমিনি তো খুদা বন্দে ইয়াসারি
তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই, তো রহিমি, তো করিমি, তো সামিঈ, তো বসীরি, তো মুইদ্দি, তো মুদিল্লি, তো মালিকিল আরশি বাজাই। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাইরা বন্ধুরা, এজন্য আমার আপনার নবীর এতাত কেন করব, অনুসরণ কেন করব? কারণ নবী হলেন শ্রেষ্ঠ নবী, আর নবীর আখলাক হলো সর্বশ্রেষ্ঠ আখলাক। আমি আপনিও নবীর আখলাকে আখলাক ওয়ালা হলে আল্লাহ নবীর সাথেই জান্নাতে থাকার সুযোগ দিয়ে দেবেন। নবীজির আখলাকটার নাম কি ছিল? খুলুক আজিম। আমার আপনার নবীর আখলাকের নাম কি ছিল? খুলুক আজিম। আল্লাহ পবিত্র কোরআনের সূরায় কলমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। নিশ্চয় নিশ্চয় বন্ধু, আমি তোমাকে উত্তম আখলাকের অধিকারী করেছি। নবীজির আদর্শ হলো সর্বোত্তম আদর্শ, আমার আপনার নবীর আখলাক হলো সর্বশ্রেষ্ঠ আখলাক। কত সুন্দর আখলাক! আখলাক হলো তিন প্রকার উত্তম আখলাক। এক হলো খুলুকে হাসান, আরেক হলো খুলুকে করিম, আরেক হলো খুলুকে আজিম। হাসানও ভালো, করিমও ভালো, আজিমও ভালো, তবে আজিম হলো সর্বোত্তম, এর চেয়ে ভালো হতে পারে না, সুপারলেটিভ ডিগ্রি। ওই আখলাকটা ছিল আমার আপনার নবীর আখলাক। সেটা কি কেউ বদলা নেন না? খারাপ আচরণ করেছে আপনার সাথে, আপনি বদলা যদি নিতে চান, শরীয়ত বলে সমান সমান বদলা নিতে পারবেন, অনুমতি আছে, তবে এক জাররাও বেশি হতে পারবে না। আপনারে কেউ গালি দিয়েছে, আপনার সাথে রাগ ব্যবহার করেছে, আপনি বদলা নিবেন? শরীয়ত বলে নিতে পারো, তবে একুরিট সমান সমান হওয়া লাগবে, এক জাররা বেশি হলে জালেম হয়ে আল্লাহর কাঠ করায় দাঁড়াতে হবে। এক জাররা বেশি হলে জালেম, এ কথা বললে পরোক্ষভাবে ইসলাম নিষেধ করে, না করে, সাবধান, তুমি এটা করো না, বদলা যায় না, খুলুকে কারিমে চলে আসো, এর চেয়ে উত্তম আখলাকে চলে আসো, হাসানের চেয়ে কারিমে চলে আসো। তুমি বলে দাও আমার বদলা নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু তারপরও নিলাম না, আল্লাহর বান্দা হিসাবে তোকে মাফ করে দিলাম। এর চেয়ে উত্তম হলো খুলুক আজিম, কারিমের চেয়ে উত্তম। সেটা কি? বদলাও নিব না, মাফ করে দিলাম, মাফ করেও শেষ না, বরং তার শান্তির জন্য, তার কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং তার উপকার করার চেষ্টা করা, এই গুণটা আমার আপনার নবীর গুণ। এই আখলাকটার নামই হলো খুলুক আজিম, নবীজির আখলাক। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির আখলাক দেখে অসংখ্য অগণিত বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না বে? ঠিক জোরে খান, অসংখ্য অগণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করলেন আনন্দের সাথে, না কষ্ট নিয়া, দেশ ত্যাগ করে মানুষে খুশি খুশি, না কষ্ট লইয়া। যারা লন্ডন আমেরিকা যায় দীর্ঘদিনের স্বপ্ন, সেও লন্ডন আমেরিকা যাওয়ার দিন কান্দে, ঠিক না বেটি? দেশের মায়ায় মানুষই জিজ্ঞেস করে, কিরে এতদিনের স্বপ্ন পূরণ হয় তোর, কান্দ কেন? বলতে পারে না, কথা বলতে পারে না কান্নার কারণে, কারণ দেশের মায়া। নবীজি জন্মভূমি ত্যাগ করেছেন, মদিনার মানুষ কি পরিমাণ কষ্ট, মক্কার মানুষ কি পরিমাণ কষ্ট দিয়েছে আল্লাহ রসুলকে। সে নবী যখন মক্কা জয় করলেন, মক্কা জয় করার পর আল্লাহর নবী সকল নির্যাতনের কথা ভুলে গিয়া ওই সব মানুষগুলিকে নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। যে মানুষগুলি আল্লাহর নবীকে নির্যাতন করেছে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা, লা তাসরিব আলাইকুম ইয়াউম, আজকের দিন প্রতিশোধের দিন নয়, বদলা নেওয়ার দিন নয়, সবাইকে রসুল ক্ষমা ঘোষণা করলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে ক্ষমা করে দিলেন, অগো নবীজি,
আপনি কি বলে গেলেন বেলাল হাবশির নির্যাতনের কথা? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেলেন আম্মার ইবনে ইয়াসিরের নির্যাতনের কথা? আপনি কি বলে গেলেন আবু বকর সিদ্দিকের নির্যাতনের কথা? দীনের নবী, মায়ার নবী বলেন, না না, ভুলি নাই, ভুলি নাই। তাহলে সবাইকে কেন সাধারণ ক্ষমা করে দিলেন? নবীজি বলেন, তাহলে তোমরা শুনে নাও, আমি ভুলি নাই, ভুলি নাই, সব মনে আছে, তবে তোমরা কি ভুলে গেছো, তোমরা কি ভুলে গেছো আমি নবীজির, আমি নবীর উপর নির্যাতনের কথা? এই মক্কার জমিনে আমার রক্ত ঝরেছে, এই মক্কার জমিনে সেজদায় গিয়েছি, মাথার উপর আড়াই মন ওজনের উটের নারী গুড়ি চাপায়া দেওয়া হয়েছে, সেজদা থেকে মাথা উঠাতে পারি না, আমার দান শহীদ হয়েছে। এই মক্কার জমিনে 2 বৎসর আমাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, জেলখানায় আমার পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পরিবারের খানা বন্ধ করে দেওয়া হয়েছে, এতটা কঠিন কঠিন নির্যাতনের শিকার আমি রসুল মক্কার জীবনে হয়েছি, তোমরা কি আমার নির্যাতনের কথা ভুলে গেলে? কিন্তু সাহাবায়ে কেরাম তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, না গো নবী, আমরা ভুলি নাই, ভুলি নাই। নবীজি বলেন, তাহলে মনে রাখ, আমি যদি আমার নির্যাতনের কথা ভুলে গিয়া আমি যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারলাম, তোমরা কেন পারবা না? জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা করে দিলেন। ও ভাইরা বন্ধুরা, এরপর ও মক্কার মানুষ তারা বিশ্বাস করতে পারে না, এরপর মক্কার মানুষের মধ্যে ভয়, এত নির্যাতন মুহাম্মদ রে করলাম, কেমন করে সব মাফ করবে? কিছু না কিছু নিবই তো নিব, কারণ কি নির্যাতনটা করেছি, সব কে মাফ করে দেয় কেমনি? কিছু মানুষ এরপরও তারা মক্কা সেরে পাহাড়ে আশ্রয় নেওয়া শুরু করেছে, ঘরে যা যা ছিল সব নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে। একজন বুড়িমা, বুড়িমা বয়স্ক একজন মহিলা, মাথায় ভারী বোঝা নিয়া সেও পাহাড়ের দিকে যাচ্ছে। নবীজি, তিনি মক্কার মানুষের যাওয়া দেখতেছেন, আর নবীজি দেখেন একজন বৃদ্ধা মহিলা মাথায় ভারী বোঝা নিয়া সেও পাহাড়ের দিকে চলে যাচ্ছে, মানুষের সাথে মক্কা ছেড়ে ভাগতেছে। আল্লাহর নবীকে বুড়িমা চিনে না। নবীজি যায়া জিজ্ঞেস করলেন, মা গো কোথায় যাও? কয়, মক্কা ছেড়ে পাহাড়ে যাই। কেন যাও? কেন? কই, কেন? তুমি জানো না মুহাম্মদ মক্কা দখল করে ফেলেছে? আল্লাহর নবী বলেন, তো কি হইছে? কই, মুহাম্মদ মক্কা দখল করেছে, তুমি কি জানো না? নবীজি বলেন, তা তো জানি, তো কি হলো? কই, মুহাম্মদ বদলা নিবে, বদলা তারে তার জন্মভূমিতে থাকতে দেওয়া হয় নাই, বাধ্য করা হয়েছে মদিনায় হিজরত করতে। সেই মুহাম্মদ আজকে মক্কা জয় করেছে, যারা যারা তারে নির্যাতন করেছে বদলা নিবে, এই ভয়ে বাড়ি ছেড়ে পাহাড়ে যাই। দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী, যতই তারকে বুঝান বুঝ মানে না। নবীজি বলেন, মা গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তো সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, আমি যদ্দূর জানি তিনি তো সবাইকে ক্ষমা করে দিলেন, তাহলে আবার ভয় কিসের? মহিলা কয়, না বাবা, তুমি মুহাম্মদ কি চিনো না? মুহাম্মদ বড় কঠিন দিলের মানুষ, নাউজুবিল্লাহ, জোরে কন, তুমি মুহাম্মদ কি চিনো না? মুহাম্মদ কঠিন দিলের মানুষ, বদলা নিবেই নিবে। আল্লাহর নবী এইবার আর নিজের পরিচয় দিলেন না। নবীজি বলতেছেন, মা, তোমার বোঝাটা বেশ ভারী, নিতে তোমার কষ্ট হচ্ছে গো মা, আমার মাথায় উঠে দাও, যেখানে যেতে চাও ওই জায়গায় আমি বোঝাটা পৌঁছায় দেব। নবীজির মাথায় উঠায় দেওয়া হলো বোঝা। মহিলা পিছন থেকে দেখে নবীর জন্য দোয়া করে, বাজান আল্লাহ তোমার লম্বা হায়াত দিক, তুমি মানুষ না, তুমি আল্লাহর ফেরেশতা, দোয়া করে। নবীজি সামনের দিকে যান, মহিলা পিছন থেকে দোয়া করে। আল্লাহর নবী পাহাড়ের কাছেই চলে আসলেন, এইবার মহিলা পিছন থেকে কই, বাজান এই জায়গায় রেখে দাও।
নবীজি এখানে রেখে দিলেন, আল্লাহ নবীর পিঠ হাতায় মাথা হাতায় কইবা যান, আল্লাহ তোমার লম্বা হায়াত দিক, তোমার মতো মানুষ হয় না, বড় কষ্ট করেছো বাজান, ঠিক আছে বাজান যাও। নবীজি চলে যাচ্ছেন, এমনি মহিলা আবার ডাক দিয়ে কই বাবা শুনে যাও শুনে যাও, বাবা এই রাস্তায় যেও না, এই রাস্তা দিয়ে যাইও। নবীজি বলেন কেন? কই এদিকে গেলে মুহাম্মদের সামনে পড়ার সম্ভাবনা আছে, তুমি এতটা আমার এতটা উপকার করলে, এতটা তুমি আমার কি মায়া দেখাইলা, বাবা তুমি এদিকে যেও না, মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে। নবীজি বার আর কিছু না বলে পারেন না, নবীজি বার বলতেছেন মা গো একটা কথা জিজ্ঞেস করি, মুহাম্মদ সম্পর্কে তোমার যে ধারণা, এই ধারণাটা তুমি মুহাম্মদকে দেখা বলতেছো না মানুষের মুখের কথা শুননা। মহিলায় কই বাজার, আমি জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখি নাই, মানুষের কথা শুনে বলতেছি বাজান। মুহাম্মদ নাকি শক্ত দিলের মানুষ, কঠিন দিলের মানুষ। আল্লাহর নবী বার বলেন মা গো তাহলে শুনে নাও গো, মানুষের কথা সবগুলি সত্য নয়, সব মিথ্যা, মুহাম্মদকে কোনোদিন তুমি দেখো নাই, না বাজান কোনোদিন দেখি নাই। নবীজি বার বলেন তাহলে ভালো করে দেখে নাও, আজকে তোমার বুঝা যেই যুবক মাথায় করে এই পর্যন্ত নিয়ে আসলো, আমি হলাম সেই মুহাম্মদ। কাউনাইনি মুখতারি খুদা তুম কবানায়া, কাউনাইনি মুখতারি খুদা তুম কবানায়া, উম্মত কানে গাবন কে খুদা তুমকো বানায়া, উম্মত কানে গাবন কে খুদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী গায়ব, তাজদার মদিনা গে তোমাকে আরবি হ্যায়, তাজদার মদিনা কি তোমাকে আরবি হশজার দেতে নবুয়ত কে শাহাদাত, তসকীক কমর মে তো আঙ্গুল কি ইশারাত, তসকীক কমর মে তো আঙ্গুল কি ইশারাত। জুরে বলি আল্লাহু আকবর, আরো জুরে আল্লাহু আকবর। অমুসলিমদের সাথেও আমার আপনার নবী কত সুন্দর আচরণ করছেন, আওয়াজ আসতে হয় কেন, ঠিক না বেটিক জোরে বলেন, অমুসলিমদের সাথে রসুল কত সুন্দর আদর্শ দেখাইলেন। ওই মহিলা বলতেছে মুহাম্মদ, তুমি মুহাম্মদ? বলে হ্যাঁ আমি। মহিলা কই বাবা এতদিন আমি কি শুনলাম, আজ আর আমি নিজের চোখকে দেখলাম, বাবা তুমি যদি মুহাম্মদ হও, মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। ও ভাইরা বন্ধুরা, নবীজির আদর্শ দেখে বহু অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে রে, কিন্তু ভাইরা বন্ধুরা আজকে সেই নবীর উম্মতদের সাথে তামাম পৃথিবী জুড়ে নির্যাতন চালানো হচ্ছে, ফিলিস্তিনের জমিন মুসলমানের রক্তে লাল, আরাকানের জমিন মুসলমানের রক্তে লাল, আজকে সিরিয়ার হালাব মুসলমানের রক্তে লাল, যেই হালাবে অসংখ্য অগণিত নবী পয়গাম্বর জন্ম নিয়েছেন, মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত, ফিলিস্তিন মুসলমানের বাপদাদার ভিটা, ওই বাপদাদার ভিটা দখল করে নেওয়ার জন্য ইসরায়েল কালো হাত বাড়াইছে, সমর্থন দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইরা বন্ধুরা, আজকে দুনিয়া ইনসাফ নাই, আজ দুনিয়াতে কোনো ইনসাফ নাই, মুসলমানের ব্যাপারে কোনো বিচার নাই, মুসলমানের ব্যাপারে কোনো বিচার নাই, মুসলমানের ব্যাপারে কোনো দরদ নাই, কিন্তু নিজেরা ওরা এক
নিজেদের ব্যাপারে এদের হক, নিজেদের ব্যাপারে এদের অধিকারের আওয়াজ তুলে। আজকে ইহুদিদের কুত্তা যদি মরে সেখানেও মানবাধিকারের প্রশ্ন উঠায়, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ নারী শিশু আজ আরাকান আর ফিলিস্তিনে মারা যাচ্ছে, মানবাধিকারের কোনো কথা তোলা হয় না। একটা কুকুর বিড়াল মরলো তার মানবাধিকারের প্রশ্ন তুলে, বিলাই যদি আহত হয় ইটারে লিয়ে ডাক্তারের কাছে দৌড়ায়, ঠিক না বেটি? কুকুর যদি আহত হয় ডাক্তারের কাছে দৌড়ায়, অসংখ্য অগণিত শিশু বাচ্চাগুলি মার সামনে গুলি খেয়ে কাঁপতে কাঁপতে জান যাচ্ছে, মা বাবা চোখের সামনে দেখতেছে অবুঝ শিশু মারা যায়। আজকে তাম পৃথিবী নীরব, মিডিয়ার মধ্যে সবাই দেখতেছে, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। কেন? কারণ দুনিয়াতে আজকে ইনসাফ নাই। আর মুসলমান যা আছে, নামে মুসলমান আছে, মুসলমানই বলতে নাই, মুসলমান শাসক গোষ্ঠী বেদিন বেইমানদের কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক না বেটি? জোরে আওয়াজ দিয়া বলে, এই তুমি হেরার সেত উঠে না, তোমার উঠে কি বল? তুমি রাত গভীর সেত তুলতে অনেক সময় লাগবে, ঠান্ডাও বেশি, বুঝো না? একটু জিকির করি, ইল্লা ইলাহা ভাই একটু ঠান্ডার মাঝে জিকিরের আওয়াজটা একটু জোরে হইলে ঠান্ডাটা দূর হইব, অসুবিধা হইতো না? একটু জোরে করলে ভালো হয়, আমার একটু সুবিধা হয়, নাইলে আমি মনে করি আপনারা সব গোমাই যেতেছেন, আমার স্পিড বাড়ে না, আমি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেতেছি। একটু জিকির জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हो किस लम्हे को ये फजल इलाही, हर वक्त दौरे कल्ब खला रखने दिया कर। মুর্শিদ কি নজর গজ্জে বসর সেনা গতি হ্যায়, মুর্শিদ কি নজর গজ্জে বসর সেনা গতি হ্যায়, ক্যা খুশ নজরি খুশ নজরি খুশ নজরি হ্যায়, দিল তোর কে দিল জোর দিয়া সবকা খুদা সে, ক্যা দিল শিকানি দিল শিকানি দিল শিকানি হ্যায়। জোরে বলি আল্লাহু আকবার। এই দিন শিক্ষা প্রতিষ্ঠানে ওই নবীর আদর্শ শিখানো হয়, ঠিক না বেটি? জোরে খান প্যারে হাজিরিন। এজন্য মাদ্রাসা শিক্ষা একজন মানুষকে আদর্শ মানুষ বানায়, মাদ্রাসা শিক্ষা একজন মানুষকে আখলাক ওয়ালা বানায়। আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে যদি আদর্শ মানুষ হতে চান। আর যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, মোহাম্মদ রসুল্লাহর আদর্শ তাদের চর্চা নাই, শুধু লেলিনের আদর্শ নিয়ে যারা মানুষ হয়েছে, এদের মধ্যে বহু ডাক্তার এমন মিলে যারা ডাক্তার না হইয়া অল্প টাকার লোভে পইরা জাতীয় ডাকাইত হইছে। সাধারণ নর্মাল ডেলিভারি কেস 10,000-15,000 টাকার লোভে পইরা বহু ডাক্তার আছে ফেট কাটে, আছে না নাই জোরে খান? কেন? কারণ তার মধ্যে কোরআনের জ্ঞান নাই, তার মধ্যে নবীর আদর্শ নাই, তাকে কবরের 3 প্রশ্ন শেখানো হয় নাই, তাকে হাসরের 5 প্রশ্নের জ্ঞান দেওয়া হয় নাই, বিদায় ডাক্তার হয় নাই, মস্ত বড় ডাকাত হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কোরআনের জ্ঞান নাই, রড না দিয়া বাস ঢুকাই দিছে।
মাননীয় প্রধান মাননীয় শিক্ষামন্ত্রী সুন্দর কথা বলেছেন, আমাদের সিলেটের মানুষ বহুদিন পরে হলে এক কথা বলেছেন যে কোরআনের শিক্ষা যারা শিক্ষিত হয় এরা আর যাই হোক না হোক রডের বদলা বাঁশ দিবে না, কারণ এরা মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসারী, এরা নবী মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ শিখে, ওরা কোরআনের জ্ঞান শিখে, ঠিক না বেঠিক করে বলেন। আমি বলি ডাক্তার হও, আমি বলি ইঞ্জিনিয়ার হও, মুফতির প্রয়োজন, ডাক্তারের প্রয়োজন, তবে ছেলেকে আগে মুসলমান বানাও, আগে সন্তানকে মুসলমানি শিখাও, আগে নবীর পরিচয় তাকে শিখাও, আগে তাকে কোরআনের জ্ঞান শিখাও, খোদার ভয় তার অন্তরে ঢুকায় দাও, আদর্শ মানুষ হবে, আদর্শ মানুষ হবে, ঠিক না বেটি। আল্লাহ আমাদের সবাইকে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মহব্বত রাখার এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে দিল লাগাইয়া আমাদের সম্পর্ক রাখার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।